আয়রনম্যান দেশে অপ্রচলিত এক খেলা। এই খেলার ক্রীড়াবিদদের বলা হয় ট্রায়াথলেট। সাঁতার, সাইক্লিং আর দৌড়ের সমন্বয়ই হল আয়রনম্যান। দেশে এই খেলার কোনো ফেডারেশন বা অ্যাসোসিয়েশনও নেই, তবুও খেলাটির মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক পদে কর্মরত আরাফাত সম্প্রতি আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে একমাত্র বাংলাদেশি হিসেবে সরাসরি কোয়ালিফাই করেছেন। ফিনল্যান্ড, জার্মানি ও ফ্রান্সে 26 আগস্ট থেকে 7ই অক্টোবর হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে লাল সবুজের প্রতিনিধি হিসেবে অংশ নিতে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতি পেলেও প্রথমে ছুটি মেলেনি কর্মস্থল থেকে, এজন্য হতাশাও প্রকাশ করেছিলেন আরাফাত। আমি পরিশ্রম করেছিলাম অনেক, হয়েছে তো ফাইনালি। লাস্ট 1 ইয়ার ধরে আমি এটার জন্য অনেক প্রস্তুতি নিচ্ছিলাম, ফিজিক্যাল, মেন্টাল, লজিস্টিক্স, আমার সাইকেল থেকে শুরু করে এভরিথিং। আর সো সব মিলে এখন আসলে অ্যাট দ্য এন্ড বলতে পারেন 11th আওয়ার আমি আসলে যেতে পারতেছি না, এটা আমার জন্য আসলে হতাশার। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আয়রনম্যান আরাফাতকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার ব্যাপারে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। তার যেখানে জব করে সেখান থেকে ছুটি না পাওয়া, এটা আসলে খুবই দুঃখজনক। এখনও যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা আমাদের অর্থ সচিব মহোদয় আছেন, তাদের সাথে অবশ্যই আমি এই বিষয়ে কথা বলতে পারি। শেষমেশ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ব্যাংক কর্তৃপক্ষ থেকে অনাপত্তিপত্র পেলেন আরাফাত। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি তিনি নিশ্চিত করেন। এর জন্য তিনি ব্যাংক সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসকে শাওন, এখন ঢাকা।